আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম নয় বলেছেন আব্দুল মালিক। দামেস্ক বিমানবন্দরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানালো ইরান। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো দুই দিনের সফরে ইরান এসেছেন। তেহরান নিজের অবস্থান থেকে এক ইঞ্চিও সরবে না। এবং সর্বশেষ থাকছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি, ভারতে পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে নিহত দুই। ভারতের বর্তমান প্রশাসন, বিশেষত নরেন্দ্র মোদি এবং অমিত শাহের সরকার ক্ষমতায় আসার পর ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বের সামনে সবসময় তুলে ধরেছে। যদিও ভারতের স্বাধীনতা লাভের পর থেকেই ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে মর্যাদার সঙ্গে অবস্থান করছে, কিন্তু বর্তমান প্রশাসন অর্থাৎ নরেন্দ্র মোদি এবং অমিত শাহের প্রশাসন ক্ষমতায় আসার পর এখনও ভারত তাদের বাহ্যিক অবস্থানে পরিবর্তন না আনলেও ভিতরে ভিতরে ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থেকে বের হয়ে গিয়ে একটি উগ্রবাদী হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে সেটা বিশ্ববাসী অনেকটাই পরিলক্ষিত করতে পারছে। মূলত নরেন্দ্র মোদি এবং অমিত শাহের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ক্ষমতায় টিকে থাকার জন্য নরেন্দ্র মোদি সরকার ধর্মকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। এই সরকার ভারতে বেশ কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন তৈরি করে, যার ভেতর আরএসএস, বজরং সহ আরো অনেক সংগঠন রয়েছে যারা উগ্র হিন্দুত্ববাদী মতাদর্শে বিশ্বাসী এবং তারা যে কোনো মূল্যে ভারতকে হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করতে চায়। এই সমস্ত উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনোভাবে ঝামেলা সৃষ্টি করে বা সংঘাতের সৃষ্টি করে ভারত থেকে মুসলমানদেরকে বিতাড়িত করা। অতি সম্প্রতি উগ্রপন্থী সংগঠনের কিছু নেতাকর্মী, বিশেষত নূপুর শর্মা এবং নবীন জিন্দাল, তারা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন। এই নূপুর শর্মা হচ্ছে বিজেপির অফিসিয়াল মুখপাত্র, অর্থাৎ তার কথাই হচ্ছে বিজেপির কথা। কিন্তু এই বিষয়টি যখন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করলো, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ভারতকে বয়কট করতে শুরু করলো, জাতিসংঘ থেকে ভারতের এই সমস্ত কর্মকাণ্ডকে তিরস্কার করা হলো, তখন নরেন্দ্র মোদি এবং অমিত শাহের সরকার বলছে এটা তাদের সরকারের কথা নয়, এটা ওই নূপুর শর্মার ব্যক্তিগত কথা। একজন দলীয় মুখপাত্র কিভাবে ব্যক্তিগত কথা মিডিয়ার সামনে বলেন? এ বিষয়ে কোনো সদুত্তর আছে কি মোদিজি বা অমিত শাহের কাছে? ইতিমধ্যেই মুসলিম বিশ্ব থেকে ভারতকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে। ইতিমধ্যেই ভারতের সেই উগ্রবাদী নূপুর শর্মা এবং নবীন জিন্দালকে বিজেপি থেকে বহিষ্কার করেছে, কিন্তু বহির্বিশ্বের দাবি তাদেরকে শাস্তি দিতে হবে এবং ভারতকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তবে মুসলিম বিশ্বের একটাই দাবি, সেটা হচ্ছে এই নূপুর শর্মা এবং নবীন জিন্দালকে জনসমক্ষে ফাঁসি দিতে হবে। এদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই বলে আমি মনে করি। এ বিষয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। অনুরোধ থাকবে, ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যেন এই সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে সমস্ত বিশ্বের মানুষ জানতে পারে। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম নয় বলেছেন আব্দুল মালিক। ইয়েমেনের জনপ্রিয় প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহর শীর্ষ নেতা সাইদ আব্দুল মালিক হুথি বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনীর হাতে এখন এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করতে বা প্রতিহত করতে সক্ষম নয়। সম্প্রতি রাজধানী সানআই তাইস প্রদেশ থেকে আগত গোত্র প্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এই তথ্য জানান আব্দুল মালিক। গত বুধবারের ওই সমাবেশে তিনি বলেন, আমাদের কাছে এখন অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এমন সব ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো অনেক বেশি দূরে যেতে পারে এবং নতুন মার্কিন প্রতিরক্ষা সিস্টেম সেসবকে ঠেকাতে ব্যর্থ হয়েছে। আনসারুল্লাহর নেতা বলেন, আমাদের ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে পারে এমন সিস্টেম সংগ্রহ করতে সৌদি সরকার বিশ্বের সব দেশের দুয়ারে ধর্ণা দিয়েছে, এমনকি রিয়াদের বিষয়ে মুসলিম বিশ্বের শত্রু ইসরায়েলেরও সহায়তা চেয়েছে। ইয়েমেনি সেনারা উন্নত ড্রোন নির্মাণ সহ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এরই মধ্যে সব ধরনের ড্রোন ভূপাতিত করতে সক্ষম বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও তৈরি করতে সক্ষম হয়েছে বলে
হুতি নেতা জানান। আব্দুল মালেক হুতি আরো বলেন, সৌদি আগ্রাসন ঠেকানোই এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ লক্ষ্য, কারণ সামরিক হুমকিগুলো এখনো রয়ে গেছে এবং শত্রুরা এখনো সমরাস্ত্র সংগ্রহ করছে যাতে পরবর্তীতে আরো উত্তেজনা সৃষ্টিতে ইন্ধন যোগানো যায়। ইয়েমেনে ইসরায়েলের জন্য পথ খুলে দেয়া ও এই দেশটিতে ইসরায়েলি কর্তৃত্ব প্রতিষ্ঠাই সৌদি আগ্রাসনের লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন। বর্তমানে জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনের হুথি নেতৃত্বাধীন সরকারের সঙ্গে যুদ্ধবিরতি সমঝোতা মেনে নেয়ার ঘোষণা দেওয়া সত্ত্বেও রিয়াদ প্রায়ই এই সমঝোতার নানা শর্ত লঙ্ঘন করছে। সৌদি নেতৃত্বাধীন সেনারা জ্বালানিবাহী ইয়েমেনি জাহাজগুলো আটক করছে, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে। সৌদি আরবের গুরুত্বপূর্ণ নানা স্থাপনায় ইয়েমেনিদের ব্যাপক ড্রোন হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ব্যর্থ হয়েই রিয়াদ ইয়েমেনের সঙ্গে যুদ্ধবিরতির মতো আপোষ করতে বাধ্য হয়েছে বলে মনে করা হচ্ছে। গত 2 এপ্রিল পবিত্র রমজান মাসের শুরু উপলক্ষে যুদ্ধবিরতি শুরু হয় এবং সম্প্রতি আরও 2 মাসের জন্য তা নবায়ন করতে সম্মত হয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো। সৌদি সরকার 2015 সালে কয়েকটি আরব দেশকে সঙ্গে নিয়ে ইয়েমেনে আগ্রাসন শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা শক্তিগুলো ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনে অস্ত্র যোগানো সহ নানা ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। দামেস্ক বিমানবন্দরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানালো ইরান। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে যে হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিগদাদের সঙ্গে এক টেলিফোন আলাপে এই নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সিরিয়ার সরকার ও জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। শুক্রবার ভোর রাতে অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ অঞ্চল লক্ষ্য করে ইহুদিবাদী ইসরায়েল কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। তবে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করতে সক্ষম হয়। একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি হামলায় সিরিয়ার একজন বেসামরিক নাগরিক নিহত এবং কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে ইহুদিবাদী ইসরায়েল রাজধানী দামেস্ক লক্ষ্য করে 2 দফা হামলা চালালো। এ সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার বিমানবন্দর ও সমুদ্র বন্দর সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ইসরায়েলি হামলা শুধু সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতারই লঙ্ঘন নয়, সেই সঙ্গে সকল আন্তর্জাতিক আইন ও রীতিনীতিরও লঙ্ঘন। এই ব্যাপারে আন্তর্জাতিক সমাজের নীরবতাকে তিনি দুঃখজনক ও লজ্জাকর বলে বর্ণনা করেন। টেলিফোন আলাপে তার দেশের প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান ফয়সাল মিগদাদ। তিনি বলেন, এই ধরনের হামলা চালিয়ে ইসরায়েল বিরোধী অবস্থান থেকে সিরিয়াকে সরানো যাবে না। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশে ইসরায়েলি হামলা প্রমাণ করে ইহুদিবাদীরা দুর্বল হয়ে পড়েছে, তারা এখন নিজেদের দুর্বলতা ঢেকে রাখার জন্য মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করা পায়তারা করছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো 2 দিনের সফরে ইরান এসেছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো 2 দিনের সফরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে এসে পৌঁছেছেন। এই সফরে তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আমন্ত্রণে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো শুক্রবার তেহরানে এসে পৌঁছান। তিনি একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ইরান সফরের সময় প্রেসিডেন্ট মাদুরো 2 দেশের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদের একটি বৈঠকে যোগ দেবেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ভেনেজুয়েলা বল দর্পে মার্কিন সরকারের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে কিছুদিন আগে ভেনেজুয়েলা মারাত্মকভাবে জ্বালানি তেলের সংকটে পড়েন। তখন ইরান কয়েকটি জাহাজে করে ভেনেজুয়েলায় তেল পাঠিয়েছিল। বহুদিন ধরে আমেরিকা ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করে আসছে, এজন্য ওয়াশিংটন গণতন্ত্র প্রতিষ্ঠার অজুহাত দিচ্ছে এবং ভেনেজুয়েলার বিরোধী দলকে ষড়যন্ত্র বাস্তবায়নের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। তেহরান নিজের অবস্থান থেকে 1 ইঞ্চিও সরবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, তার দেশের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমা 4 দেশ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-তে যে প্রস্তাব পাশ করেছে তার কারণে তেহরান নিজের অবস্থান থেকে 1 ইঞ্চিও সরে আসবে না। IAEA-র বোর্ড অব গভর্নেন্সের ত্রৈমাসিক বৈঠকে আমেরিকা ও 3 ইউরোপীয় দেশ ইরান বিরোধী প্রস্তাবটি তোলে এবং ভোটাভুটিতে তা পাশ হয়। চীন ও রাশিয়া কঠোরভাবে ওই প্রস্তাবের বিরোধিতা করে।
প্রস্তাবটিতে ভুয়া তথ্যের উপর ভিত্তি করে ইরানে তিনটি অঘোষিত স্থানে কথিত ইউরেনিয়ামের সন্ধান পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং IAEA কে পূর্ণ সহযোগিতা করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানানো হয়। ইরানের চহার মহাল ও বক্তিয়ারি প্রদেশের রাজধানী শহরে কোর্ট সফরের সময় এক সমাবেশে প্রেসিডেন্ট রাইসি ভাষণ দেন। সেখানে তিনি IAEA তে পাশ হওয়া প্রস্তাব সম্পর্কে পশ্চিমাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা গ্রিসের আদালতের রায় দেখেছেন, আপনাদের কাছে আর কতবার প্রমাণ করতে হবে যে আমরা ন্যায়সঙ্গত উপায়েই আমাদের ন্যায্য অধিকার আদায় করে ছাড়ি। তিনি আরো বলেন, আপনারা আর কতবার ইরানি জনগণকে পরীক্ষা করবেন, আর কতকাল আপনারা ইরানি কর্মকর্তাদের কথা কানে তুলবেন না। আপনারা কি মনে করেন যে IAEA তে প্রস্তাব পাশের কারণে আমরা আমাদের অবস্থান থেকে সরে আসব? ইরান এক পাও পিছিয়ে আসবে না। প্রেসিডেন্ট রাইসি বলেন, আমরা থামব না এবং আমাদের উন্নয়নকে শত্রুর ভুরুকুটি ও খুশির সঙ্গে সম্পর্কযুক্ত করব না। তিনি আরো বলেন, শত্রুরা চায় না ইরান পরমাণু শিল্পে প্রবেশ করুক, উন্নত সামরিক ও গাড়ির শিল্প গড়ে তুলুক এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে অগ্রগামী হোক, কিন্তু আমাদের তরুণরা শত্রুদের সমস্ত ষড়যন্ত্র বানচাল করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি, ভারতে পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে নিহত দুই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে উত্তাল হয়ে উঠেছে ভারত। কটূক্তিকারী বিজেপি নেতা নূপুর শর্মা ও নবীন জিন্দালকে গ্রেপ্তারের দাবিতে শুক্রবার 9 জুন থেকে দেশটির নানা প্রান্তে বিক্ষোভ হয়েছে। রাঁচিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। জানা গেছে, এই সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 10 জন। খবর NDTV-র। রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষের পরে হাসপাতালে নেওয়া 2 ব্যক্তি মারা গেছেন, আরও 10 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ারের খবরে বলা হয়েছে, শুক্রবার ডেইলি মার্কেটের কাছে রাঁচি মূল সড়কে জড়ো হয়ে বিক্ষোভ দেখান কয়েক হাজার মুসলিম। এ সময় তাদের উপর পুলিশ গুলি চালালে অন্তত 2 জন নিহত এবং 10 জনের বেশি গুরুতর আহত হন। প্রতিবেদনে বলা হয়েছে, হনুমান মন্দিরের কাছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে কিছু লোক উল্টো পাথর ছুড়তে শুরু করে। এরপর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষে সিনিয়র পুলিশ সুপার সুরেন্দ্র কুমার ঝা গুরুতর আহত হয়েছেন। রাঁচি মূল সড়ক ও ডেইলি মার্কেট এলাকাসহ শহরের বিভিন্ন জায়গায় কারফিউ জারি করা হয়েছে।